আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি আমরা 10,323 2020 31 মার্চ চাকরিচ্যুতির পর আজকে 3 মাস হতে চলল আমাদের কোনো বিকল্প স্থায়ী ব্যবস্থা সরকার এখনো করে উঠতে পারেননি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন 31 মার্চ থেকে আইএ করা হবে বলা হচ্ছে 31 মার্চের মধ্যে আমাদের ব্যবস্থা করা হবে বলেছেন माननीय শিক্ষামন্ত্রী কিন্তু এখনো অবধি কোনো ব্যবস্থা হয়নি তো আমরা জানি যে উনি আমাদের অভিভাবক অভিভাবকের কাছে আমাদের অনুরোধ ছিল এতদিন ধরে অনুরোধ করেছি আবেদন করেছি যে আমরা 10,323 শিক্ষক চাকরিচ্যুত শিক্ষক আপনাদের রাজ্যের 37 লক্ষ জনগণের মধ্যেই আমরা পড়ি তো আমাদের পেটের তাগিদে হাতের তাগিদে আমাদের রাস্তায় নামতে হয়েছে 2020 31 মার্চের পর আমাদের বাড়িঘরের অবস্থা পরিবারের অবস্থা ভীষণই শোচনীয় আমাদের ঘরে পরিবারগুলো একদম বিপর্যস্ত অবস্থায় আছে তো আমাদের দাবিগুলো তিনটি দাবি নিয়ে আমরা আবার আজকে নীরব প্রতিবাদে নেমেছি নীরব প্রতিবাদ সেটা হচ্ছে তিনটি দাবিগুলো হচ্ছে আমাদের চাকরিচ্যুত শিক্ষকদের বিকল্প স্থায়ী ব্যবস্থা করতে হবে দুই হচ্ছে আমাদের মধ্যে শিক্ষক যারা মৃত শিক্ষক যারা আছেন তাদের পরিবারে একটি করে চাকরি প্রদান করতে হবে এবং চিকিৎসক চিকিৎসাকর্মী স্বাস্থ্যকর্মী সাফাই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম পিপিই প্রদান করতে হবে এই তিনটি মূলত দাবি নিয়ে আজকে আমাদের এই কর্মসূচি আমরা নিয়েছি আমরা 15 মিনিট এখানে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করব এটা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল তাই আমরা माननीय শিক্ষামন্ত্রী আমাদেরকে গত কয়েকদিন ধরে আশ্বস্ত করছেন যে আমাদের বিকল্প ব্যবস্থা করতে হবে এবং ওনার কথায় মনে হয়েছে যে উনি আন্দোলন চান না কিন্তু আমরা যেহেতু পূর্ব নির্ধারিত কর্মসূচি তাই আমরা ছোট করে হলো আমরা আজকে কর্মসূচিতে অংশগ্রহণ করেছি ওনার এই যে বিবৃতি এটাকে সম্মান জানিয়ে রেসপেক্ট জানিয়ে আমরা আজকে আমাদের কর্মসূচিকে ছোট করে হলো আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি পালন করছি এবং আমরা শেষবারের মতো ওনার কাছে আবেদন রাখব এবং ওনাকে ওনার কথার বিশ্বাস করে আমরা আন্দোলনকে আজকে ছোট করছি যেন উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন কালকেও একটা রক্তদান শিবিরে দেখলাম উনি বলেছেন যে কোনো আন্দোলনের প্রয়োজন নেই উনি আমাদের চাকরিচ্যুত শিক্ষকদের একটা স্থায়ী বিকল্প ব্যবস্থা করবেন সেই কারণে ওনার প্রতি আমরা বিশ্বাস রেখে শেষবারের মতো বিশ্বাস রেখে আমরা আমাদের আন্দোলন আজকে ছোট করে করছি 15 মিনিটের জন্য এটাই শেষবারের মতো ওনার প্রতি বিশ্বাস আশা করি।